হ্যাঁ ভাই, হয়েছে। আপনার বিজনেস ম্যানেজারে জানতো, ফেসবুকে লগ ইন করেন ফার্স্টে, ফেসবুকে লগ ইন করেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে? জান তাহলে, এই যে মেটা বিজনেস সুইট। না না, বিজনেস ম্যানেজার। না, ওই গুগলে যা সার্চ দেন ফেসবুক বিজনেস ম্যানেজার, তাহলে পাবেন। মেটা বিজনেস সুইট হ্যাঁ, এটা আছে তো, পড়া আছে। এই যে মেটা বিজনেস সুইট, এটাই তো? কই হ্যাঁ হ্যাঁ, এটা কই গেল? এখানে ক্লিক করার পরে এইখানে আইসেন, এইটা না, তাহলে এটা কাটেন, নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ এইটা, হ্যাঁ এবার ঠিক আছে। হুম হুম একটু ওয়েট। ডাউনলোড না না, স্ক্রিন হ্যাং হয়ে গেছে। আপনি তো বিজনেস সুইটে ছিলেন ভাই, এই যে এটা, এটাই মনে হয়। তাহলে স্ক্রিন ডিলে চলতেছে, আপনি এক জায়গায় আছেন, আমি আরেক জায়গায় আছি, ঠিক মতো ইয়া করা যাইতেছে না। তাহলে আচ্ছা, এনি ডিক্সটা কাইটা আবার রিকোয়েস্ট দিই, দাঁড়া দেখি। হ্যাঁ, নাম্বার আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, দাঁড়ান দি। খুব স্লো, কারণ তো এই যে এইখানে ক্লিক করেন ভাই, এইখানে ক্লিক করেন, আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে হচ্ছে দুইটা, আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আর ফার্মার্স বাড়ি, আরেকটা আছে টি এক্সপ্রেস, তিনটা বিজনেস ম্যানেজার আছে। এখন কোনটার আন্ডারে করবেন আপনার, এটার জন্য আর রিজের জন্য? আলাদা না, একটা প্রোফাইলে, একটা প্রোফাইলে তিনটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আর আপনার একটা বিজনেস এর আন্ডার অনেকগুলা পেজ, অনেকগুলো অ্যাড ম্যানেজার, অনেক কিছু ম্যানেজ করা যায়। কোনো সমস্যা নাই। আপনি এটা কিসের, এটা কি লাগে? তাহলে এটা নাম চেঞ্জ করে নেন, তাহলে হবে। ঠিক আছে, এই সেটিং এ যান। হ্যাঁ, এখানে যান। যাবো।